আমি অন্য দুজনেই তো একদম মফস্বলের ছেলে, তো আমাদের আমার বাড়ি চন্দননগর, ওর বাড়ি চুঁচুড়া, কাছাকাছি বাড়ি। তো আমাদের আমরা যখন প্রথম বেঙ্গল খেলি সেই সময় যে টিমে, মানে বেঙ্গল খেলার আগে ভাবতাম টিমে কি করে ঢুকবো। বেঙ্গল খেলার তো স্বপ্ন সবাইকারই আছে, যারা খেলেনি তাদের তো আছেই, আর টিমে কি করে ঢুকবো আমি এটা ভাবতাম যে যে করে হোক টিমে ঢুকতে হবে, এটা ভাবতাম। কিন্তু মানে কাকতালীয় ভাবে আমি ওই 2022 ছিল তখন, 2022-তে আমি দুটো ম্যাচে পরপর 100 করি, তো হঠাৎ করে আমি আমার তো 19 বছর বয়স টিমে চান্স পেয়ে যাই। এবার তখন আমার থেকে মোটামুটি সবাই প্রায় 7-8 বছর করে, মিনিমাম 4-5 বছর করে বড়, মানে জুনিয়র তখন হয়তো লক্ষ্মী শুভম এরা জুনিয়র। তো সেই সময় আমি ভাবতাম হ্যাঁ টিমে চান্স পেয়ে যাওয়ার পর একটা, তখন তখন ভাবতাম টিমে কি করে খেলবো, এইটা চলতো। যখন টিমে চান্স পেলাম তখন টিমে কি করে খেলবো। কিন্তু আমি সমস্ত জুনিয়র প্লেয়ারদের বলে রাখি যে এই চিন্তা ভাবনাটা একদম ভুল, এই চিন্তা ভাবনাটা একদম ভুল, যে টিমে তুমি কি করে চান্স পাবে এই নিয়ে ভাবার কোনো দরকারই নেই। তুমি যেখানে খেলছো তুমি টিমকে জেতাও, তুমি টিমকে জেতাও, তুমি চ্যাম্পিয়ন করাও, তুমি অটোমেটিক্যালি তুমি চান্স পাবে, তুমি অটোমেটিক্যালি চান্স পাবে। তুমি এইটা ভেবো না যে আমি আমার গোল হবে যে টিমকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করা, আমার টিম কিন্তু আমার গোল হবে না আমি কি করে বেঙ্গল টিমে চান্স পাই। হয়ে গেছিল, কিন্তু লাস্ট ইয়ার যেটা আমরা ফাইনালে তপন রানারের সাথে 100 করেছিলাম, যেটা আমরা চ্যাম্পিয়ন হলাম, ওই ম্যাচটা তো লালজি সেই ম্যাচটা দেখেছিলেন। ওই ম্যাচটা দেখার পর আমার সঙ্গে যখন ফার্স্ট ইন্টারঅ্যাক্ট হয় লালজি, তো লালজি আমাকে সেই কথাটা বলে যে যে তুমি যেমন বলো করো তেমনি ব্যাটিং ও, তোমার ব্যাটিং এর হাতও ভালো, ব্যাটিং এ কনফিডেন্স করো, অ্যাজ এ ব্যাটসম্যান তুমি অনেক দূর যেতে পারবে। তো নিজের ব্যাটিং তো তোমার ব্যাটিং আমার টিমের জন্য লাগবে, তো নিজেকে অ্যাজ এ ব্যাটসম্যান প্রুভ করো এবং সেইভাবে খাটাখাটনি করো এবং ভাবনা চিন্তাটা সেইভাবে রাখো যে তোমাকে লং ইনিংস খেলতে হবে। ওই শর্ট ইনিংস নয় যে তুমি 40 বলে 40 রান করতে হবে বা 40 বলে 50, না তুমি 160 বল খেলার মেন্টালি প্রিপারেশন রাখো, 160 বলে তুমি 60 রান করবে। তো আমি সেরকম ভাবে দেখতে চাই তোমায়, তো এইভাবে আমাকে মোটিভেট করে গেছে যে অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ ব্যাটসম্যান প্র্যাকটিসও আমাকে ব্যাটিং দিত সবসময়, কখনো ওপরে দিত, কখনো সিচুয়েশন অনুযায়ী করে দিত, কিন্তু যখনই দিত যে আমি 10 দিন উঠাবো না, দিতে এরকম ভাবনা, যখন নেটে ঢুকতাম যেই বলারটা হোক 10 দিন নেটে আউট হবে না, আধ ঘন্টা করে বা 20 মিনিট করে যখনই লাগি 10 দিন আমি আউট হবো না, তাহলে তোমার 100 হবে। তো এইভাবে নিজেকে তৈরি করেছিলাম যে মোটিভেশন দিয়ে, এইভাবে বিশ্বাস জন্মেছিল যে আমি ব্যাট করতে পারি বা আমি টপ অর্ডার ব্যাটসম্যানদের মতো ইয়ে করি। তারপরে লক্ষ্মণ স্যার যখন আমাদের পার্সোনাল ক্লাস করাতেন, জয়দীপ দা ছিল, জয়দীপ দা আর লক্ষ্মণ স্যার এটাও আমাকে বোঝালো যে আমি যখন আগে যখন বেঙ্গল ফার্স্ট 2010-এ যখন রঞ্জি ট্রফি ডেবিউ করেছিলাম সেই সময় আমার কি ব্যাটিং ছিল, সেই সময় তার ভিডিও ক্লিপিং তুলে ধরে এখনকার লাস্ট যখন রেলওয়ে খেলেছি বা এখনকার কারেন্ট ভিডিও ক্লিপিং দেখে কতটা চেঞ্জেস হয়েছে, কতটা স্ট্রোকের কতটা ইয়ে চেঞ্জেস হয়েছে, তো আমি সেইগুলো একটা তুলে ধরে। ইন্টারাপ্ট করছি একটা, যে আমি সবাইকে বলছি যে আমি অন্য এই রকম মানে একটা প্লেয়ার যে আমি জানি না অন্য নিজের স্ট্যাটস বোধহয় বলতে পারবে না, আমি তো বলতেই পারবো না নিজের আমি কত রান কত মানে ম্যাচ খেলেছি, না না আমি জানি না, ম্যাচ জিতিয়ে আনন্দ, ঠিক আছে। তো এটাই বলছি যে আমাদের কখনো ইয়ে থাকে না যে আমি সবচেয়ে বেশি রান করব, সবচেয়ে বেশি উইকেট পাবো, কিন্তু অবশ্যই সবচেয়ে আমার একটা আমি জানি অন্য, কিন্তু অন্য কেন বাকি সবাইকারই হবে, বাট আমি অন্যদের সাথে অনেকদিন দেখছি, ছোট থেকে ওকে দেখছি, মানে একদম কি বলবো একদম 4-5 বছর বয়স যখন তখন থেকে ওকে চিনি, বাট আমাদের মানে কত বেশি রান করব, কত বেশি উইকেট নেব সেটা আমাদের কখনোই লক্ষ্য থাকে না, অন্তত আমারও থাকে না, অন্যদেরও থাকে না আশা করি, এবং কত বেশি ম্যাচ জেতাবো, টিমকে ম্যাচ জেতাবো এইটাই লক্ষ্য থাকে। তো এই এইটাই কিন্তু আমাদের দুজনকে কেন বাকি সবাইকেই বলছি, কোচিংয়ের মানে অনেক অবদান এর পিছনে, এবং সবাই মিলে পুরো অ্যাজ এ ইউনিট এইটাই বোধ হয়
একটা টিমকে শীর্ষে নিয়ে যায়। সেটা চ্যাম্পিয়ন হোক কি হোক না সেটা ব্যাপার না, কিন্তু সবার এই চেষ্টাটা আমার মনে হয় এই বছরের সাকসেসের এটাই মূল মন্ত্র যদি বলি, সবাই মনে এই চেষ্টা এবং একটা বিজ্ঞানসম্মত ভাবে চেষ্টা। আমার একটা প্রশ্ন আছে সঞ্জীব দাসের কাছে, যেটা সৌম্য এক্ষুনি বলল, তো আমরা তো সবাই দেখেছি। এখন যারা এখানে আছে তারা তো এক একটা, মানে যারা দেখছে ইয়াং ক্লাব ক্রিকেটার্স, তারা তো এক একটা লেভেলে আছে, তাদের এই জায়গায় উন্নীত সময় লাগবে। তোমার মতন কোচ, তার কোচিং, তাদের সান্নিধ্য পাওয়া, ওটা তাদেরকে যোগ্যতা অর্জন করে অর্জন করতে হবে। এই যে সময়কালটা, এই সময়কালে যখন এই ইনফ্রাস্ট্রাকচার বা তোমার মতন এক্সপার্টিস এদের কাছে অ্যাভেলেবল না, এখন এদেরকে তুমি পাঁচটা কি পরামর্শ দেবে, যে পরামর্শটা মেনে ওরা ওদের সেই জায়গা থেকে এই জায়গায় পৌঁছতে পারবে? দেখুন সৌমিত্রদা, ট্রেনিং কি একটা কি একটা প্রসেস এর ভেতর থাকতে হয়, বুঝতে পেরেছি তো? তো এটা ওরা যে জায়গায় আছে, এখানে যারা ক্লাব ক্রিকেটার যারা খেলছে বা কোচিং ক্যাম্প বা একাডেমিতে পার্সোনাল একাডেমি প্র্যাকটিস করছে, দেয়ার অল দা ফাউন্ডেশন ফেজে আছে, রাইট? তো একটা কি হয়, এখন ধরুন আমাদের যারা রঞ্জি ট্রফি খেলছে বা ইন্টারন্যাশনাল লেভেল খেলছে, তারা একদম টপ লেভেলে থাকে, লং টার্ম অ্যাথলেটিক ডেভেলপমেন্ট, রাইট? একটা ফেজ থাকে ফাউন্ডেশন ফেজ, দেন ট্রেনিং টু ট্রেন, দেন ট্রেনিং টু উইন অ্যান্ড ট্রেনিং টু কম্পিট। যে রুকু অন্য মানে আমরা রঞ্জি ট্রফি ট্রেনিং টু কম্পিট ফেজে আছে, আর আপনি যাদের কথা বলছেন তারা হচ্ছে ফাউন্ডেশন ফেজে আছে। আর ট্রেনিং কি আপনি সাডেনলি ধরুন এই আপনি যেটা বলতে চান লকডাউন হয়েছে কিছু একটা করি ফিট হয়ে যাবো, ইটস নট পসিবল। এটা হচ্ছে আপনার একটা রাউন্ড দ্য ইয়ার প্রসেস, আপনাকে সারা বছর ধরে এটার উপর ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, আপনার রিকোয়ারমেন্ট ইজ ডিফারেন্ট, আপনার অফ সিজন, প্রি সিজন, ডিউরিং সিজন, আপনার ইন্টেন্সিটি, ভলিউম, সব কিছু ডিপেন্ড করছে আপনার স্কিলের উপর বেস করে। বিকজ আমাদের আলটিমেট আমাকে স্কিলটা ক্রিকেটই খেলতে হবে গিয়ে, রাইট? এবং ক্রিকেটটা আমাকে কত ভালো খেলতে হবে, আপনার ফিজিক্যাল অ্যাবিলিটিস গুলো যত বেটার হবে, আপনি সেটাকে আপনার পারফরমেন্সটাকে এনহ্যান্স করবেন অ্যান্ড আপনার ইঞ্জুরিটাকে প্রোটেক্ট করতে পারবেন, রাইট? এখন আপনি যাদের কথা বলছেন এরা এই সময় থেকে আপনার বাড়িতে বেসিক্যালি একদম ফাউন্ডেশন সাম অফ দি ডোন্টস কি কি কয়েকটা করবে না, যেমন মানে ফুড হ্যাবিটস, এই জাতীয় কি কি কয়েকটা চার পাঁচটা যেগুলো করা উচিত না এখন থেকেই সেগুলো ডেভেলপ করুন, পজিটিভ হ্যাবিটস। পজিটিভ হ্যাবিট বলতে কি, দেখুন ট্রেনিং বলতে কি, ট্রেনিং তুমি আমার কাছে ট্রেনিং ইজ অল অ্যাবাউট, মানে আপনার নট অনলি আপনি ক্রিকেটটাকে ভালো করার জন্য ট্রেনিং করবেন, ইটস অল অ্যাবাউট ইয়ার লাইফ। আপনার যদি আপনি ফিট থাকেন আপনার আপনার লাইফের কোয়ালিটি অনেক বেটার হবে, ইজ কানেক্টেড, মানে ফিজিক্যাল ফিটনেস ইজ কানেক্টেড উইথ মেন্টাল ফিটনেস, যেটা হচ্ছে আপনাকে আপনার স্কিলটাকে ডেলিভার করতে হেল্প করবে, রাইট? সো একটা একটা কথা আছে ফেডারার যেটা বলে উইন দ্য ডে, রাইট? এভরি ডে কাউন্ট, আপনাকে প্রত্যেকটা দিনের প্রিপারেশন, আপনার যে প্ল্যানিং সেটাকে এভরি ডে এক্সিকিউট করা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটার ভেতর আপনার ট্রেনিং পড়ছে, আপনার স্কিল প্রিপারেশন পড়ছে, আপনার রিকভারি পড়ছে, আপনার ডায়েট পড়ছে, আর আপনি যাদের কথা বলছেন তাদের একটা অ্যাকাডেমিক ব্যাপার থাকে, তাদের পড়াশোনার ব্যাপারটা থাকে, ইভেন এই জিনিসগুলো এন্টারটেইন ব্যাপার থাকে। আপনি কখনো এন্টারটেনমেন্ট মিনস টিভি দেখা, আদার্স গেম খেলা, বই, গল্পের বই পড়া, বন্ধুদের সাথে চ্যাট করা, ডেফিনেটলি এগুলোকে আপনি অফ করা উচিত না এই বয়সটা, বুঝতে পারছেন তো? সো সব কিছু করতে হবে, বাট আপনার যে প্রিপারেশনটাকে ওইটাকে আপনাকে ঠিক রাখতে হবে। দেখুন আমি চার ফোর স্টেপ অফ প্রিপারেশন সৌমিত্রদা, ওয়ান ইজ এ টেকনিক্যাল প্রিপারেশন, দেন ইজ ট্যাকটিক্যাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন অ্যান্ড মেন্টাল প্রিপারেশন। সো ফিজিক্যাল প্রিপারেশন আমার কাজ, যেটা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যান্ড ফিজিক্যাল ট্রেনার করাবে, অ্যান্ড মেন্টাল প্রিপারেশন আপনাদের মতন প্রফেশনাল যারা আছে তারা ওটাকে ফিট করবে। বাট আমি অলওয়েজ বিলিভ করি আপনি যখন ফিজিক্যালি ফিট থাকবেন আপনি অলসো মেন্টালি খুব ভালো জায়গায় থাকবেন, বিকজ ইটস ইটস এ কানেক্টেড বোথ।